নাতো এনে ধরনের মানে আজি পুৱতি নিশা সাড়ে চারি বজা মানত কৃষ্ণাইলৈকে আমার গাঁর দুজন লড়াই কাম করব যায়। গই থাকতে সকালে উঠিছে, সকালে উঠি পেলে গই থাকতে কৃষ্ণাই মুখা হয়ে থাকতে ডেড বডি এটা খালত ড্রেইনত পড়ে থাকা দেখিলে। দেখা পাই পেলে গাঁর মানুষখিন খবরটো দিলে। খবরটো দিয়ার পিছন গাঁর মানুষখিন গোটেখিন ওলাই আহিলে, আমিও ওলাই আহিল। তো তল তল হয়ে পেলে পড়ি আছে ছালীজনী, আর যেহেতু আইডেন্টিফাই হওয়া নাই, করব নাই, আমিও টাচ করা নাই ডেড বডিটো। তো সেইকারণে করব নাই যে সেইটা কোনটো কমিউনিটির হয়, সেইটো প্রশাসন আহি পেলায় দাঙি পেলায় চালে। তেতিয়া আমি চালো যে এইটো অল্প হয় গাঢ় সম্প্রদায়ের হব লাগে নাইবা নেপালী সম্প্রদায়ের হব লাগে বলে এটা অনুমান করছো। আর এখন এইটা চিনি মারি নোয়াপাড়া গুড়িয়া জঙ্গল এরিয়া হয়। এই মানিগঞ্জ তো ভেলটাঘাট যে রাস্তা এই জঙ্গল এখিনি এরিয়াতে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আমি যোগাযোগ করল ডেড বডি পাই পেলায়, দেখা পাই সেইখানে জানালো আহিল কিছু সময়ের পিছন। আর ইতিমধ্যে ডেড বডিটো হ্যান্ড করেছে, চিনাক্ত হওয়া নাই, এটাও চিনাক্ত হওয়া নাই, চিনাক্ত করব নাই, পুলিশ প্রশাসনে চিনাক্ত করব নাই। কেনেকুৱা ধরনের সন্দেহ হয় আপনার? সন্দেহ বোধ করু মার্ডার ধরনেই লাগিছে, আর হয়তো কিনা রেপ সেপ করব পারে, মানে বাহিরের আনি পেলাই দিছে, বাহিরের গাড়ি আনি পেলায় পেলায় থাকি গেছে। তার মানে ইয়ার স্থানীয় নহয়, তার মানে আমার ইয়ার স্থানীয় নহয়, আমি এতিয়ালৈকে ওচৰ পাজৰ যিখিনি গাঁও মানিগঞ্জ আমার যিখিনি চিনাকি গাঁও আছে সেইখিনি আমি খবর খবরা খবরি করেছো, এতিয়ালৈকে কোনেও চিনাক্ত করব নাই। এতিয়ালৈকে বাহিরের হয়, বাহিরের যেনে লাগিছে